আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের পক্ষ থেকে আমি সুমাইজি স্মৃতি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিংয়ের প্রথম অধ্যায়ের কারবারি অর্থায়নের নীতি ৩ নম্বর যে পয়েন্ট, কারবারে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন, সেই অংশটা নিয়ে আলোচনা করব। চলো তবে শুরু করা যাক। আচ্ছা, আমি আবারও একটু রিমেম্বার করে দিচ্ছি যে কারবারি অর্থায়নের নীতিটা কি। কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কারবারের জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ, স্বল্প দীর্ঘমেয়াদে সেই তহবিল বিনিয়োগ এবং তহবিল সংক্রান্ত ব্যবস্থাপনাকে বোঝায়, এবং এই ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিছু নীতিমালা রয়েছে, সেগুলো কি কি তার হলো বনাম মুনাফা নীতি, উপযুক্ততা নীতি এবং কারবারের বৈচিত্র্যায়ন, ঝুঁকি বণ্টন। তো আজকে আমাদের আলোচ্যের বিষয় হচ্ছে কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন। তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। অর্থাৎ তহবিলের বিনিয়োগের ক্ষেত্রে, তহবিলের যে বিনিয়োগটা হবে, তহবিলের যে অংশটা, সেটা বিনিয়োগের ক্ষেত্রে পণ্য বা সেবা এর মধ্যে যদি একটু বৈচিত্র্যপূর্ণ আনা হয়, তখন কি হয় যে একটা ঝুঁকি যেটা থাকে, ঝুঁকিটা বণ্টন হয়ে যায় এবং ঝুঁকি হ্রাস পেয়ে যায়। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে, ফলে ব্যবসাকে নানামুখী জটিলের সম্মুখীন হতে হয়। এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন, বাজারে নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে, তখন কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত, একটা ভবিষ্যৎকে সামনে রেখে ঝুঁকি নিয়ে ব্যবসাটা শুরু করে। কারণ একজন ব্যবসায়ী জানে না যে আদৌ তার ব্যবসায়ের প্রসারতা কি লাভ হবে, নাকি লাভ হবে না লস হবে, আসলে এটা আসলে ভবিষ্যতেই বলা যাবে। এবং অনেকটা কার্যের উপর ডিপেন্ড করে সোকে, কিন্তু তারপরেও ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। এবং যে ঝুঁকিগুলোর সাধারণত সম্মুখীন একজন ব্যবসায়ী হয়, সেগুলো হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি। অর্থনৈতিক ঝুঁকিটা হচ্ছে এরকম যে একজন ব্যবসায়ী তার চাহিদা মাফিক যথাসময়ে, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কারণে অর্থ, যথাযথ অর্থের ব্যবস্থা বা অর্থায়নের ব্যবস্থা করতে অক্ষম হয়ে যায় বা অপারগ হয়ে যায়। তারপর দেখা যাচ্ছে যে রাজনৈতিক ঝুঁকি, সেটা কি যে অনেক সময় দেখা যাচ্ছে যে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান হয়ে যায়, এবং তখন যে কোনো ব্যবসায়ীর ক্ষেত্রেই তার ব্যবসায়ের কার্যক্রমে একটা ব্যাঘাত ঘটে এবং ঝুঁকির সৃষ্টি হয়। তারপরে এছাড়া আছে সামাজিক প্রেক্ষাপটের বিভিন্ন পরিবর্তন, বাজারে নতুন পণ্যের উপস্থিতি। বাজারে নতুন পণ্যের উপস্থিতিটা কিরকম, যে একই ধরনের ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে আরও উন্নত মানসম্মত পণ্য যদি একটা হঠাৎ বাজারে চলে আসে, তখন একই ধরনের অন্যান্য যে ব্যবসায়ী থাকে একই ধরনের ব্যবসার ক্ষেত্রে, তাদের জন্য একটু ঝুঁকি বেশি হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ থাকে, এছাড়াও আকস্মিক দুর্ঘটনা ঘটে, বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে। এসব পরিবর্তনগুলোকে নিয়ন্ত্রণ করা বা এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যবস্থাপকদের পক্ষে সাধারণত সম্ভব নয়। তবে ঝুঁকি বণ্টনের নীতি এক ধরনের পণ্য ব্যবসা করে, তাহলে ঝুঁকি বণ্টনের নীতি অনুসরণের ফলে অনিশ্চিত বাজার পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা সম্ভব। আসলে এই ধরনের ঝুঁকিগুলো কখন কিভাবে একজন ব্যবসায়ীর ক্ষেত্রে চলে আসে বা সম্মুখীন হতে হয় এই ধরনের সমস্যার, সেটা আসলে বলা জানা। কিন্তু যদি ঝুঁকি বণ্টনের নীতিটা অনুসরণ করা হয়, তখন দেখা যায় যে একটা প্রতিকূল পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব হয়ে যায়। একজন ব্যবসায়ী যদি শুধু এক ধরনের পণ্য ব্যবসা করে, তাহলে ব্যবসায়ের মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। পক্ষান্তরে কারবারের পণ্য যদি বৈচিত্র্যপূর্ণ ও বিভিন্ন ধরনের হয়, তখন ঝুঁকি বণ্টিত হয়ে যায়। অর্থাৎ কোনো একটি পরিস্থিতিতে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে কারবারটি হ্রাসকৃত বিক্রয় পুষিয়ে নেওয়া সম্ভব হয়, ফলে সব ধরনের অবস্থায় কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত সম্ভব হয়। আচ্ছা, এই জিনিসটা কি যে একজন ব্যবসায়ী যদি একই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করে, তখন তার একই ধরনের পণ্যের চাহিদা যদি হ্রাস পায়, তখন কারবারটি বা ব্যবসায়ী ঝুঁকির সম্মুখীন হয়ে যায়। আর ব্যবসায়ী যদি তার ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে সে কাজ করে, ব্যবসা করে বিভিন্ন, এবং একই সাথে বিভিন্ন ধরনের ব্যবস্থা পণ্য নিয়ে কাজ করে বা বিভিন্ন ধরনের ব্যবসার বিভিন্ন ধরন নিয়ে সে কাজ করে, তখন দেখা যাচ্ছে যে যেই সেবা বা পণ্যটার চাহিদা কমে যাচ্ছে, অন্য একটা চাহিদা বা একটা পণ্য বা সেবা দিয়ে সেটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়।
উদাহরণ সাহায্যে এখানে বলা হচ্ছে যে একজন মুদি ব্যবসায়ী যদি তার দোকানে সনাতন সাবান ও হালাল সাবান এই দু ধরনের সাবানই বিক্রয় করেন, তবে হালাল সাবানের ক্রেতারা অন্য দোকানে গিয়ে হালাল সাবান কিনবে না, তার দোকানে যারা সনাতনী সাবানের জন্য আসবে তারা সেটা কিনবে এবং যারা হালাল সাবানের জন্য আসবে তারা সেটা কিনবে। আর যদি দেখা যায় যে অন্য ক্ষেত্রে আরেকজন ব্যবসায়ী শুধু একই ধরনের প্রোডাক্ট নিয়ে থাকছে, হয়তো বা তার দোকানে শুধুই হালাল সাবান থাকছে বা সনাতনী সাবান থাকছে, তখন শুধু যারা হচ্ছে হালাল সাবানের ব্যবহার করে তারা শুধুমাত্র সেই সাবানের জন্য একই ধরনের পণ্য নিয়ে যে ব্যবসা করছে সেখানে যাবে। এক্ষেত্রে কিন্তু লসের একটা ঝুঁকি বা লসের সম্ভাবনা দেখা যায়। আচ্ছা, এছাড়া দেখা যাচ্ছে যে আবহাওয়া ও ঋতু ভেদেও কোনো কোনো পণ্যের বিক্রয় হ্রাস বা বৃদ্ধি হয়, যেমন শীত বস্ত্রের চাহিদা শুধুমাত্র শীতকালে বেশি থাকে, ফলে এই সময়ে এর বিক্রয় বৃদ্ধি পায়। একজন কাপড় বিক্রেতা যদি শীত বস্ত্র ও গ্রীষ্মকালীন বস্ত্র এই দুই ধরনের বস্ত্রই তার দোকানে বিক্রয় করেন, তবে ঋতুভিত্তিক পণ্যের চাহিদা হ্রাস বৃদ্ধির কারণে মুনাফা অর্জন ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আবহাওয়া এবং ঋতু ভেদেও আসলে মানুষের চাহিদার পরিবর্তন হয়, তো এক্ষেত্রে কি করা যেতে পারে? এক্ষেত্রে একজন ব্যবসায়ী যদি দুই পোশাক ব্যবসায়ীর ক্ষেত্রে যে দুই ধরনের পোশাক, শীতকালীন পোশাক এবং গ্রীষ্মকালীন পোশাক, একই ধরনের পোশাক যদি সে তার বিক্রয়ের ব্যবস্থা রাখে, তখন তার ব্যবসা প্রতিষ্ঠানটি লসের সম্মুখীন হবে না, ঝুঁকির সম্মুখীন হবে না। এছাড়া আরেকটা বিষয়ে বলা যাচ্ছে যে বিভিন্ন উৎসব, উৎসবকে কেন্দ্র করেও আসলে কিন্তু মানুষের রুচি বা চাহিদার পরিবর্তন হয়। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে যখন পহেলা বৈশাখ থাকে তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ ওই সময়টাতে ওইটুকু সময়ে কেনাকাটার একটা পরিমাণ বেড়ে যায় এবং দেখা যাচ্ছে লাল সাদা কম্বাইন্ড একটা ড্রেস বা এই টাইপের একটা বাঙালি ঐতিহ্যপনা সম্পন্ন যে ড্রেসগুলো সেগুলো কিন্তু আগ্রহী থাকে। তো ব্যবসায়ীদের আসলে এই বিষয়গুলো মাথায় রেখেও ব্যবসাটা বৈচিত্র্যপূর্ণ, তার পণ্যের প্রসারে বৈচিত্র্যপূর্ণতা আনতে হবে। আবার দেখা যাচ্ছে যে যখন স্বাধীনতা দিবস থাকে, বিজয় দিবস থাকে, এই দিবসগুলোকে কেন্দ্র করেও কিন্তু অনেক সময় গ্রাহকদের চাহিদার পরিবর্তন হয় এবং সেই অনুযায়ী আসলে পণ্যের বৈচিত্র্যকরণ করা জরুরি। আবার দেখা যাচ্ছে যে এখানে একটি বইয়ের দোকানে যদি শুধুমাত্র কবিতার বই বিক্রয় করা হয় আর পাশাপাশি অন্য একটি দোকানে যদি কবিতার বই, গল্পের বই, ধর্মীয় বই, বিভিন্ন শিক্ষণীয় বই বিক্রয় করা হয়, তবে দেখা যায় ক্রেতারা বই কেনার জন্য পরের দোকানটি ভিড় করবে, কারণ ক্রেতারা সেখানে নানা ধরনের প্রয়োজনীয় বই একই সাথে কিনতে পারবে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে যে একটা বইয়ের দোকান যদি একই ধরনের বই রাখে, শুধুমাত্র কবিতার বই রাখে, তার পাশাপাশি অন্য আরেকটি বইয়ের দোকান যদি কবিতার বই, গল্পের বই এবং অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের বই রাখে, তখন দেখা যাচ্ছে যে ক্রেতারা দ্বিতীয় যে দোকানটি যেখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে সেখানে ভিড় করবে, কারণ সেখানে প্রত্যেকটা মানুষই তার চাহিদা অনুযায়ী বই এক জায়গা থেকেই পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানেও বৈচিত্র্যকরণটা জরুরি, ঝুঁকি হ্রাসে বৈচিত্র্যায়নের এই নীতি তহবিলে সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আচ্ছা, ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে এই বৈচিত্র্যায়নের যে নীতিটা সেটা যদি অর্থায়ন বা তহবিল সংগ্রহের ক্ষেত্রে পরিলক্ষিত হয় বা ব্যবহার হয়, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন উৎস থেকে আসলে তহবিল সংগ্রহ করা সম্ভব এবং এক্ষেত্রে অনেকটাই ঝুঁকি, আর্থিক যে ঝুঁকিটা দেখা যায় ব্যবসার ক্ষেত্রে সেটা পরিমাণ অনেকটাই কমে আসবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সাবস্ক্রাইব করবে এবং সবসময় আমার সাথে থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।